ব্লগ। প্রথমে যারা ভালো লেখেন তারা ব্লগ ভালো লেখেন না। আজকে যারা এতদূর পর্যন্ত আসছে তারা আসলে কিভাবে আসছে এটি জানলে আসলে অবাক হবে। তারা কিছু টিপস পালন করার ক্ষেত্রে আজকে তারা অনেক অনেক ইনকাম করতেছে। তো আপনারা কীভাবে করবেন আপনার ব্লগকে সুন্দর এবং কীভাবে আপনার ব্লগের একটু যথার্থ পরিমাণে একটু মানসম্মত করবেন সেই সম্পর্কে আজকে ভিডিও। ব্লগিংয়ে ভালো করার জন্য কয়েকটা টিপস রয়েছে, 10টি টিপস রয়েছে। তার মধ্যে আমি কয়েকটি টিপস যে টিপসগুলির কারণে ব্লগকে অনেক উপরে নিয়ে যাওয়া যায় বা ব্লগকে অনেক সুন্দর করা যায় সেই সম্পর্কে আজকে ভিডিও আমি আপনাকে দেখাবো। তবে ধৈর্য সহকারে ভিডিও দেখবেন এবং আমার সাথে থাকবেন সবসময়, কারণ এই যে টিপসগুলি আমি দেখাবো সেই টিপসগুলি শুনে আপনি সেভাবে কাজ করুন, অবশ্যই আপনার ব্লগ ভালো করবে এবং আপনার ব্লগে অ্যাডসেন্স যুক্ত হবে। তো গাইস চলুন আমরা একটু ধৈর্য সহকারে ভিডিও দেখে নিই। এমনটি ভাবার কারণ নেই, আপনি লেখালেখি প্রথম দিক থেকে খুব ভালো লিখ শিখবেন। যারা আজকে অনেক বড় এবং জনপ্রিয় ব্লগার হয়েছেন তারাও একদিন প্রথমে খুব ভালো লেখেননি। নিয়মিত চর্চার মাধ্যমে ভালো লেখা ও জনপ্রিয় ব্লগ তৈরি করা হয়, আপনাকেও সেই পথ অনুসরণ করতে হবে। বাংলা একটা প্রবাদ আছে, গাইতে গাইতে গায়াল, তেমনি আপনি লিখতে লিখতে লেখক হয়ে যেতে পারেন। প্রথম পর্যায়ে আপনার লেখা বিখ্যাত বা জনপ্রিয় ব্লগারদের তুলনায় অনেক খারাপ মনে হতে পারে, সারাও মিলবে কম, এটাকে স্বাভাবিক হিসেবেই মেনে নিতে হবে। এক সময় আপনিও হয়ে যাবেন বড় ব্লগার। ধৈর্য ধরুন, কাজ করে যান। প্রথমে আপনাকে গুগল অ্যালার্ট সেট আপ করতে হবে। কী লিখবেন লেখার বিষয় খুঁজে পাচ্ছেন না, তাহলে অবশ্যই গুগল অ্যালার্ট টেস্ট সেট করে নিতে পারেন, কারণ এটি আপনাকে সমস্যার বিষয় ঘটনাগুলো জানতে সাহায্য করবে। একই রকম ব্লগ সাবস্ক্রাইব, আপনি যেরকম ব্লগে লিখছেন সেটির মতো ব্লগ সাবস্ক্রাইব করা। এর মাধ্যমে আপনি একই বিষয়ে সমসাময়িক কী ঘুরছে সেটি জানতে পারবেন, অন্যদের সর্বশেষ ব্লগিংয়ের বিষয়ে খোঁজখবর রাখতে পারবেন এবং আপনার যা সহায়তা আসবে ব্লগ লেখালেখির সময়। তাই যেভাবে ব্লগ লিখবেন সেভাবেই সাবস্ক্রাইব কথা ভাববেন অতিরিক্ত নয়। পাঠকের জরিপের ব্যবস্থা রাখা, আপনার লেখা যেসব পাঠক পড়বেন তারা সবসময় চান মতামত দিতে, তাই সে ব্যবস্থা রাখা ভালো। আপনি যদি ফিডব্যাক রাখার ব্যবস্থা রাখেন তাহলে সেটা পাঠক লেখক উভয়ের জন্য ভালো হবে। উভয়ের মধ্যে একটি যোগসূত্র তৈরি হবে, কারণ ভালো ফিডব্যাক আপনাকে আরও ভালো লিখতে উৎসাহিত করবে। অন্যদিকে পাঠক ব্লগের কার্যক্রমে অংশ নিতে পেরে আনন্দিত হবে, তাই অবশ্যই সেটা করতে হবে, কমান্ড বক্সে কমান্ড রাখতে হবে। জিজ্ঞাসার মাধ্যমে টপিক বাছার, আপনি শুধু নিজের চিন্তাভাবনা করে কিংবা নেট সার্চ করে ভালো টপিক সংগ্রহ করে নিতে পারেন তা নয়। মাঝে মাঝে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে জিজ্ঞাসা করেও তারা কী পড়তে ভালোবাসেন তা জেনে নিতে পারেন, তাদের কাছ থেকেও পেতে পারেন দারুণ সব টপিক। বিতর্কিত বিষয় নিয়ে লেখা, আপনি যদি কোনো হিট হট টপিক লিখতে চান তাহলে বর্তমান সময়ের বিতর্কিত বিষয় নিয়েও লিখতে পারেন। বিতর্কিত বিষয় মানুষের মনোযোগ টানতে সাহায্য করে, এ কারণে সমসাময়িক আলোচিত বিতর্কিত বিষয়ের বিভিন্ন দিক আপনার লেখা আইডিয়া হতে পারে।